আজকের রাত্রে যদি আমি ওমর ফারুক আল আজমিকে যদি গ্রেফতার করা হয়, নবীর জন্য যদি আমার জীবন চলে যায়। ইনশাআল্লাহ খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। আজকে আমার দেশে ওই যে শুরুতে বললাম এত ওয়াজ মাহফিল হয়, মানুষের পরিবর্তন নাই কেন? কারণ একটাই, আলেমরাও দাওয়াত দিচ্ছে, জালেমরাও দাওয়াত দিচ্ছে। এখন তো স্কলারের অভাব নাই, আমি তো দেখি গেল স্কলার না স্ক্রু ড্রাইভার। মাদ্রাসার বারান্দায় জীবনও যায় নাই, উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সচিব আমলা কামলা দাড়িগুলো পাকছে, বাড়িতে কোরআন হাদিস বাংলায় চর্চা করে এখন তিনি বসে ওয়াজ করে। বলে উনি ইসলামী গবেষক, তো মাদ্রাসায় না যে ইসলামী গবেষক হইল কেমন করে? কথা বলে না। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের দেশে MBBS ডাক্তার হয়, 5 পাস করে না HSC পাস করে, কথা বলে SSC না HSC, কমসে কম গোল্ডেন GPA 5 পাইতে হবে, তারপর কয়েক লক্ষ ছাত্রের মধ্যে প্রতিযোগিতা দিয়া টিকলে মেডিকেল কলেজে ভর্তি হবে, HSC পাস করে কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হইয়া মেডিকেল কলেজে প্রফেসরের কাছে টানা 6 বছর চিকিৎসা বিজ্ঞান পড়তে হয়, হ্যাঁ, তারপর সে হয় MBBS ডাক্তার। এখন মনে করেন আপনাদের দেশে কেউ 3 পাস তো বাংলা পড়তে পারবে না, কথা বলেন, ওই 3 পাস লোকটা বাড়িতে MBBS এর বইগুলো 12 বছর পড়ছে নিজে নিজে, কত বছর? তারপর মেটাঙ্গর বাজার একটা দোকান দিয়া বসছে ডাক্তার তুবাইশ ইবনুল খুবাইশ। এখন বলেন মাসে কয়টা রুগী বাঁচবে আর কয়টা মরবে? বাঁচবে না, সবই মরবে। তাহলে আমার সহজ, যুবকরা অনেকে অনেক সময় বুঝতে চায় না, মনে করে স্কলার মোটিভেশনাল ওয়াজ করে, সমস্যা কি? মানুষকে মোটিভেট করে তাতে বাঁচার চেয়ে মরার আশঙ্কা বেশি। যদি একজন ইঞ্জিনিয়ার বাড়িতে বসে ইঞ্জিনিয়ার হতে না পারে, বাড়িতে গবেষণা করে কেউ যদি ডাক্তার হতে না পারে, জীবনও মাদ্রাসার বারান্দায় না যে সারা জীবন বাড়িতে পড়লে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে কিন্তু গবেষক হতে পারবে না, দাঈ ইলাল্লাহ হইতে পারবে না, ইসলামিক স্কলার হতে পারবে না। যারা দিনের দাওয়াত দিবে তাদেরকে অবশ্যই ওলামা হতে হবে। বুঝাইতে পারলাম? এখন আসেন এই আলেমদের 2টা কাজ। এই যে আলেম সমাজ, এদের বৈশিষ্ট্য কি হবে? যারা দিনের পথে মানুষকে দাওয়াত দিবে এই আলেমদের চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে এটা জানতে হবে না? এটা আমি সরাসরি হাদিস থেকে জবাব দিচ্ছি। হাদিসটি সহি বুখারিতে এসছে, সহি মুসলিমে এসেছে, মেশকাতে আছে, সুনান তিরমিজিতে আছে, ইবনু মাজাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, আল আরবাইন লিল ইমাম আন-নববী 7 থেকে 8টা হাদিসের কিতাবে আমি পেয়েছি, আরো থাকতে পারে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূলুল্লাহ 1500 বছর আগে ঘোষণা করেছেন, আমার উম্মত উম্মতে মুহাম্মাদিতে এখন থেকে কিয়ামত পর্যন্ত সকল যুগেই একদল লোক থাকবে, আলেম থাকবে, যারা মানুষকে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে দিনের পথে ডাকবে, দিনের পথে তারা অটল অবিচল থাকবে, শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার তাদেরকে সত্য থেকে এক চুল বিচ্যুত করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এই অবস্থায় কিয়ামত চলে আসবে। তাহলে যেই দলটি দিন ইসলামের দাওয়াত দিবে, দিন প্রতিষ্ঠার কাজ করবে, সেই উলামায়ে কেরামকে হতে হবে ইমানদার, নেককার, আলেম, সংগ্রামী, বিপ্লবী, জিহাদপন্থী এবং সত্যপন্থী। সম্মানিত সুধী, আমি শুরুতেই বলেছিলাম আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত ওয়াজ হয় না বাংলাদেশে যত হয়।
কিন্তু সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মানদণ্ডে যাচাই করলে দেখা যাবে সব জায়গায় ওয়াজ হয় কম, আওয়াজ হয় বেশি। যিনি বয়ান করছেন তিনি কোরআন সুন্নার বাইরে কথা বলছেন। দেখা যায় কোরআন শরীফের এক আয়াত পড়ে তর্জমা করলেন না, লাইলি মজনুর কেচ্ছা শুরু করে দিয়েছেন, ওইটা ওয়াজ না আওয়াজ? তারপর বক্তার আবার ঠ্যাট কি, 1,00,000 টাকা লাগে। কত? 1,00,000 টাকা লাগে। তো 1,00,000 টাকা যদি হয় বক্তার রেট, 1 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা যদি ওয়াজ করে 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ, তাহলে প্রতি মিনিট তার প্রায় 15,000-2,000 টাকা দিচ্ছেন আপনি। কত? প্রায় তো 2,000 টাকার কাছে প্রতি মিনিট দিচ্ছেন। এখন বক্তা যদি বসে 1,00,000 না 10,00,000 নেই, সে যদি কোরআন হাদিস থেকে কথা বলে প্রতি মিনিটে আমরা 10,000 দিলেও তো আফসোস নাই, কিন্তু সে তো দেখা যায় 30 মিনিট ওয়াজ করলো, বাকি শুরু হলো তার নিজের গীত। লন্ডন গেছে 30 বার, আমেরিকা 32 বার, তারপরে গল্প গুজব কেচ্ছা কাহিনী। আপনি কি ওই কথা শুনতে তারে প্রতি মিনিট 2,000 টাকা দিচ্ছেন? কথা বলে না। এই দেশে বক্তার অভাব নাই, কিন্তু দিনের দাবা সঠিকভাবে হচ্ছে না। আমাদের দেশে অনেক সময় না বুঝে অনেক ইসলামিক স্কলার বক্তা কিংবা প্রবক্তা, তারাও কোনো মহলকে খুশি করতে বলে ইসলামে রাজনীতি নাই, বাড়াবাড়ি নাই, সব ধর্মেই কিছু ভালো জিনিস আছে বলে না, সব পিসাব কয় আমি হকানি। আবার কিছু পিসাব দেশে আছে একক তো নামাজ পড়ে না, জিকির ফিকির নাই, কলকি টানে, বগলে গাজার পুটলা, বাম বগলে গাজার পুটলা, রানের চিপায় গাজার পুটলা, মুখে গাজা, গাজা খাইয়া পিসাব দেখে তাল গাছের উপর বাজার। এরকম পীর আছে দেশে? সরকার জরিপ করে দেখেছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত? আপনি কি ভাবলেন আমি কৌতুক করলাম? সব মানে তো শুধু আমি কি কৌতুক করলাম? আইডি কার্ড বানাইছে না মানুষ, ওইখানে ফর্ম পূরণে একটা ঘর ছিল, পেশা কি? ওই পেশাতে 1,98,000 লোক লেখছে পীরালি, তাতে সরকার পেয়ে গেছে পীর আছে কত? 1,98,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে পীর সাহেব পেশা লেখছে পীরালি, ওটা কি হকানি পীর না ভণ্ড পীর? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি 1,98,000 ভণ্ড পীর বাংলাদেশে আছে। হকানি পীর যে নাই তা আমরা বলছি না, তবে হকানি পীরের সংখ্যা খুব কম। এই হকানি পীর খুঁজতে এখন দূরবীন প্রয়োজন হয়, ঠিক কিনা? প্রত্যেকটা মাসলাক বলতেছে আমি হক, প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে উম্মতে মুহাম্মদের কোন দলটি মানুষকে দিনের দাওয়াত দিবে? উম্মতে মুহাম্মদের কোন দল মানুষকে ওয়াজ করে শোনাবে, বায়ান করবে, নসিহত করবে? কোন দলটি মানুষকে ইসলামের পথে ডাকবে, দলটা চিনতে হবে কিনা বলেন, জোরে বলতে হবে, দলটা চিনতে হবে? হ্যাঁ, উম্মতে মুহাম্মদীতে একটা দল থাকবে, মানুষটা ডাকবে কোন দিকে? খায়ের, খায়ের। ওই খায়ের কি? বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে ওই খায়ের কি? ইসলামের বাইরে কোনো খায়ের? কল্যাণ, সত্য, মুক্তি। পূর্বের ধর্মগুলোতে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে? ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খাইলে রুগী মারা যাবে, এই জন্য ভালো থাকলেও নেওয়ার সুযোগ, আর ইসলামের বাইরে ভালো কিছু? এখন প্রশ্ন হচ্ছে ওয়াল তাকুম মিনকুম উম্মার, এই উম্মতটা কোন দল, ব্যাখ্যা জানতে হবে কিনা বলেন। আল্লামা হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মা মিন লিত্তাবঈজ, মিনটা হচ্ছে তাবঈজের জন্য, ওয়া মা যুকিরা ফিহি ফারযু কিফায়া ওয়া লা ইয়ালজামু কুল্লাল উম্মা। হাফেজ জালালউদ্দিন সিউতি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মিন হচ্ছে লিত্তাবঈজ,
গোটা উম্মতের উপর দাওয়াতের কাজকে আল্লাহ ফরজ করেন নাই। দাওয়াতের কাজ, ওয়াজের কাজ, দিনের পথে ডাকার কাজ হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন সবার উপর ফরজ হয়, ফরজে কেফায়া একটা দল করলেই হয়, ঠিক কিনা? ইমাম সুয়ুতি বলেছেন, আল্লাহ তাআলা ইসলামের পথে দাওয়াত দেবার দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামকে। কাদেরকে? একই ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, ওয়াল তাকুম মিনকুম উম্মা মিন লিত্তাবঈস ওয়ামা যুকিরা ফীহি ফরযু কিফায়া ওয়া ইয়াজিবু আন ইয়াকুনু উলামা। কুরতুবী ও তাফসীর একই লিখেছেন, মিন লিত্তাবঈস, ইসলামের পথে দাওয়াতের কাজ করবে একটা দল, অবশ্যই ওই দলটা হবে আলেম সমাজ। তা আমরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত থেকে এক ঘন্টার কাছাকাছি আমি আলোচনা করলাম, কি শিখলাম? উম্মতে মুহাম্মাদের মধ্যে একদল লোক থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, খায়রের দিকে ডাকবে, আর ওই খায়র হচ্ছে একমাত্র ইসলাম, আর ওই দলটা হতেই হবে অবশ্যই উলামা এ কেরাম। তাহলে ওয়াজ করতে, নসিহত করতে, দিনের দাওয়াত দিতে আলেম হতেই হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়া প্রমাণিত কিনা? তবে দিনের দাওয়াতে সহযোগিতা যারা করবে তাদেরকে আলেম হওয়া শর্ত না, ভালো করে বুঝেন, যারা দিনের পথে দাওয়াত দিবে, দুআতিলাল ইসলাম, দিনের দাওয়াত দিবে, ওয়াজ করবে, অবশ্যই তাদেরকে আলেম হইতে হবে। তবে তাদেরকে সহযোগিতা যারা করবে তারা আওয়াম হতে হলে সমস্যা নাই, তাদেরকে আলেম হওয়ার দরকার নাই।